প্রতিদিনই আমাদের দেশে ঘটছে সড়ক দুর্ঘটনা আর বাড়ছে মৃত্যুর মিছিল। আর এই মৃত্যুর মিছিলে সবথেকে বেশি দায়ী করা হচ্ছে মোটরসাইকেলকে। সবাই বলছে মোটরসাইকেলই বোধহয় সড়ক দুর্ঘটনার সবথেকে বড় কারণ। ঢালাওভাবে সবাই মোটরসাইকেলকে দোষী করে যাচ্ছে। এভারেজ প্রতিদিন বর্তমানে বাংলাদেশে 208 জন লোক মারা যাচ্ছে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায়। আর টোটাল যত দুর্ঘটনা ঘটছে 2021 সালের তথ্য অনুযায়ী প্রায় 25% দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র মোটরসাইকেলেই। আসলে কি মোটরসাইকেল চালকেরাই মোটরসাইকেল দুর্ঘটনার জন্যই দোষী? আসুন আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, আশা করি ভালো লাগবে। এটা খুলনা মহানগরের শিববাড়ি মোড়ের কিছু চিত্র। এই ভিডিওগুলো নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। দেখেন ম্যাক্সিমাম মোটরসাইকেল রাইডাররাই কিন্তু হেলমেট পরে আছেন। হ্যাঁ, একটা বিষয়, অনেক ক্ষেত্রে পিলিয়ন বা যাত্রী তার হেলমেট নাই। খুব কম রাইডারই পেয়েছি যাদের হেলমেট এখানে নাই। তবে আপসেট বিষয় হচ্ছে এখানে পুলিশ চেকপোস্ট আছে, ট্রাফিক আছে, তারপরেও তাদের সামনে থেকে হেলমেট ছাড়া মানুষ রাইড করার সুযোগ পাচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা গ্যাপ আমার মনে হয়। এনাদেরকে দেখুন, সুযোগ আছে বেধায় আইন অমান্য করে রং সাইড দিয়ে যাচ্ছে, পাশেই কিন্তু ট্রাফিক পুলিশ সবাই আছে। এটা খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়। এভাবে ট্রাফিক আইন অমান্য করে হেলমেট ছাড়া দুইটা বাচ্চা নিয়ে যাওয়ার সুযোগ কিন্তু আছে, ট্রাফিক পুলিশ সবাই কিন্তু এখানে আছে। এরকম প্রত্যেক দিন ভালো ভালো পয়েন্টে আপনি দেখতে পারবেন শত শত বাইকার আইন অমান্য করে যাওয়ার স্কোপ তারা পাচ্ছে। আইন অমান্য করার সুযোগ পেলে কেন মানুষ আইন মানবে? সো গাইজ, দেখলেন যে প্রত্যেক দিন কত লোক মারা যাচ্ছে, প্রত্যেক দিন রাস্তায় প্রচুর দুর্ঘটনা ঘটছে, আর এই দুর্ঘটনার পেছনে সারপ্রাইজিংলি দায়ী করা হচ্ছে মোটরসাইকেলকে। মানে মাঝখানে একটা ইয়ে দেখলাম যে একজন মন্ত্রী উনি বলছেন, মোটরসাইকেল রাইডারদের বলছেন আপনারা গতি কমান, একজন সচিব উনিও দায়ী করছেন মোটরসাইকেল রাইডারদের। হ্যাঁ, ডেটা বলছে যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টই সবথেকে বেশি হচ্ছে, তার মানে এটাই কি আপনারা ধরে নিচ্ছেন যে মোটরসাইকেল রাইডারদের জন্যই দুর্ঘটনা ঘটতেছে? আমার মনে হয় ব্যাপারটা ঠিক না, আমি এটার সাথে অ্যাগ্রি করি না। অ্যাটলিস্ট আমার মনে হয় ব্যাপারটা এরকম যে মোটরসাইকেল ভিকটিম হচ্ছে বেশি, যে কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ছে বেশি। দেখেন এখানে কোনো ট্রাফিক নাই, এরকম একটা ক্রসিং নিউ মার্কেট, এখানে কিন্তু একটা ট্রাফিক ম্যানেজমেন্ট থাকার কথা, সবসময়ই থাকে বাট এখন নাই। কেন এখন নাই? এখন ট্রাফিক ছুটিতে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে পরে আসছি। ঢালাওভাবে মোটরসাইকেল আরোহীদের দোষা হচ্ছে, মানে যত দোষ মোটরসাইকেল ঘোষ, এটা আমি একেবারেই অ্যাকসেপ্ট করতে পারছি না। আমার মনে হয় মোটরসাইকেল সবথেকে বেশি সংখ্যায় আসছে বা দুর্ঘটনায় পড়ছে, এর কারণ হচ্ছে মোটরসাইকেল সবথেকে বেশি ভিকটিম হচ্ছে, এই যে কারণেই মোটরসাইকেলের সংখ্যাটা বেশি আসছে। যেমন এইখানে ট্রাফিক আছে, ট্রাফিক পুলিশ আছে, তারপরেও দেখবেন অনেক লোকই হেলমেট ছাড়া বাইক রাইড করে যাচ্ছে। তার মানে কি আইনের প্রয়োগটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। আপনি হাইওয়েতে যান খুলনার আশেপাশে, হাইওয়েতে দেখবেন প্রচুর নসিমন করিমান আছে, ইজিলি তারা চলতেছে ইজিলি, এবং হাইওয়েতে এই অটোগুলোও আছে। হাইওয়েতে তো এই অটোগুলো থাকার কথা না, হাইওয়েতে ভ্যান রিক্সা আছে, হাবিজাবি অনেক কিছু আছে যেগুলো হাইওয়েতে আসার কথা না, আর এরাই কিন্তু দুর্ঘটনার পেছনে অনেক বড় কারণ। তার মানে আমার যেটা মনে হয় যে আইনের প্রয়োগে সবথেকে বড় হচ্ছে গ্যাপ আছে, মানে আমার মনে হয় আইন প্রয়োগকারী সংস্থা ট্রাফিক আইন প্রয়োগ করতে আমি বলবো অনেকাংশেই ব্যর্থ, আর এই ব্যর্থতার দায় তারা বাইকারদের উপর চাপাচ্ছেন। কেন? ব্যর্থতার দায় তো ভাই বাইকারদের উপর চাপাইলে হবে না, নিজেদের ব্যর্থতা আছে। একটা বাইকার কেন হেলমেট ছাড়া বাইক রাইড করতে পারবে? এই অপশান তো কোনোভাবে থাকা উচিত না, বাইরে বেরোলেই কেস খাওয়া উচিত। দিনের পর দিন এই সুযোগ পাচ্ছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া বছরের পর বছর একটা রাইডার মোটরসাইকেল চালানোর সুযোগ পাচ্ছে। এই সুযোগ তো আইন প্রয়োগকারী সংস্থায় করে দিচ্ছে, তাদের ব্যর্থতা, তারা আইন প্রয়োগ করতে ব্যর্থ। হেলমেট ছাড়া একটা লোক কেন মোটরসাইকেল চালানোর সুযোগ পাবে? এমন ধরনের পানিশমেন্ট হওয়া উচিত যে সে নিজে কোনো দিন এটা সাহস করবে না। বলবো মোটরসাইকেল রাইডারদের বা বাইকারদের দোষ ঢালাওভাবে দিয়ে না, বাইকাররাই দোষী না, আইন প্রয়োগকারী সংস্থা তো ভাই আপনাদের ডাইরেক্ট আপনাদের নিয়ন্ত্রণে, আপনি আইন প্রয়োগ করতে বাধ্য করেন তাদেরকে, 100% আইনের প্রয়োগ নিশ্চিত করেন, তাহলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে।
অনেকাংশেই কমে যাবে। হাইওয়েতে কেন অটো চলবে, হাইওয়েতে কেন নসিমন করিমন চলবে, এগুলোর আইন তো হয়েই আছে। আইনের প্রয়োগ করতে পারতেছে না, কে করতে পারতেছে না, আইন প্রয়োগকারী সংস্থা। তো অ্যাক্সিডেন্ট হলেই বাইকারদের দোষ কেন? এবার আসছি, বাইকাররা যে একেবারে ফেরেস্তা এটা কিন্তু না। অনেক বাইকারই উল্টা পথে চালান, হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, বাইক চালাচ্ছেন। আমাদেরও সচেতন হইতে হবে, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে মানুষ কোনোদিনই সচেতন হবে না। সুযোগ পাইলে মানুষ চুরি করবে। মানুষ যদি সুযোগ পায় হেলমেট ছাড়া দিনের পর দিন রাইড করার, ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাইড করার, সেটা তো করবেই। মানুষ যদি সুযোগ পায় হাইওয়েতে নসিমন করিমন চালানোর, হাইওয়েতে রিক্সা ভ্যান চালানোর, সেটা চালাবে। সুযোগ কেন আছে? সুযোগ তো থাকা উচিত না। সুযোগ আছে এই জন্যে যে আইন প্রয়োগকারী সংস্থা আইন প্রয়োগ করতে পারতেছে না। এই যে এইখানে ট্রাফিক পুলিশ থাকে, সব সময় সার্জেন্ট থাকে, তারপরেও দেখবেন যে হেলমেট ছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া অনেক লোকই রাইড করতেছে, অনেক লোকই। সুযোগ তো আপনারা করে দিচ্ছেন, আপনারাই আইন ভাঙতে সাহায্য করতেছেন, মানুষকে অ্যালাউ করছেন, তাহলে কেন দুর্ঘটনা ঘটবে না? আইন যদি 100% প্রয়োগ নিশ্চিত করা যায়, ডেফিনেটলি দুর্ঘটনা অনেকটা কমে যাবে, অনেকটাই কমে যাবে। আইনের প্রয়োগ নাই, দুর্ঘটনা হচ্ছে। আমি বলবো শুধুমাত্র আইনের প্রয়োগ নাই, এই কারণেই দুর্ঘটনাগুলো ঘটতেছে। ঢালাওভাবে প্লিজ আপনাদের বলবো, বাইকারদের দোষ দিয়েন না। বাইকাররা ঢালাওভাবে দোষী না, প্রত্যেকেই সমানভাবে দোষী। বাইকাররা আমরাও যেন সচেতন হই, আমাদের দিকে যেন কেউ আঙুল তুলতে না পারে যে আমরা আইন মানি না, আইন না মেনে। ওই যে হেলমেট ছাড়া থানার সামনে দিয়ে গেল, কেন? হেলমেট ছাড়া বাইক রাইডিং এটা চরম লেভেলের একটা অপরাধ ঘোষণা করা উচিত। ধরেই অমনি সাথে সাথে এক সপ্তাহের একটা জেল, আর এর সাথে আইনগত জরিমানা তো আছেই। বাইক রাইডের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটাও ক্যান্সেল হবে মিনিমাম 6 মাসের জন্য। এই টাইপের এক্সট্রিম পানিশমেন্ট দেন, দেখবেন মানুষ হেলমেট ছাড়া বাইক রাইডিং জিন্দেগিতে করবে না, চিন্তাও করবে না, ভয়। আইন প্রয়োগকারী সংস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ, যে কারণে এই সমস্যা হচ্ছে। আর এই রাজনৈতিক মিছিল মিটিংয়ের চাপে দেখেন শহরে যে কী একটা ঝামেলা আছে। আর রাজনৈতিক মিছিল মিটিং মানে এরা তো কেউ হেলমেট টেলমেট কি, এরা তো আইন অ্যাক্সিডেন্টের ঊর্ধ্বে। এদের হেলমেট পরতে বলাই একটা ভয়ঙ্কর ব্যাপার। ভাইয়া হেলমেটটা পরেন, হেলমেট নাই। সিটি কর্পোরেশনের সামনে ম্যাক্সিমাম পাবেন যে পলিটিক্যাল যে মিছিল টিসিলগুলো হয়, দেখবেন কারো হেলমেট নাই, 3-4 জনও উঠছে, হেলমেট নাই। এদের আইন মানাবে কে? আমি গিয়ে মানাবো? আমার বাবা গিয়ে মানাবে? কে মানাবে? আমার চাচা, দাদা, দাদু? না স্যার, আপনারাই মানাবেন, কিন্তু আপনারাই মানাইতে পারতেছেন না। আপনারা ডিউটি পালন করতেছেন কীভাবে সেটা আপনারাই জানেন, আর দৌড় দিচ্ছেন বাইকারদের। আর বাইকারের ভাইরা আইন মেনে রাইড করেন, হেলমেট ছাড়া রাইড করবেন না। শহরের মধ্যে ফগ জ্বালায় রাইড করেন কেন? শহরের মধ্যে তো ফগ লাগানোর দরকার নেই। শহরের ভেতরে শিববাড়ি থেকে ময়লাপোতা এইটুকু রাস্তায় আপনি 80-90 স্পিড উঠাবেন কেন? ভদ্রতাও একটা ব্যাপার, এই ভদ্রতাগুলো মেনটেন করতে হবে। এই যে এই জায়গাটা কিন্তু একটা ক্রিটিক্যাল জায়গা, এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট হওয়া উচিত সেই লেভেলের স্ট্রিক্ট। এখানে কোর্ট, জাজরা থাকেন, সার্কিট হাউস, এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট নাই, একেবারেই নাই। সবাই যার ম্যানেজমেন্টে যাচ্ছে। আমি বলবো পুরোটাই ট্রাফিক ম্যানেজমেন্টের সমস্যা, আইন প্রয়োগ করতে ব্যর্থ, যে কারণে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। সো গাইজ, আজকে অনেক ক্ষোভের কথা বললাম, কারণ সব জায়গায় রিপোর্ট দেখি বাইকারদের দোষ, বাইকারদের দোষ, যেটা আমার কাছে মনে হয় একেবারেই ইলজিক্যাল বা অযৌক্তিক, যে কারণে আমার মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার। এই কারণে আমি মনের কথাগুলো বলার জন্যে আজকের এই ছোট্ট বোরিং ব্লগটা করলাম। আপনাদের যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, আর ভালো না লাগলে কি আর করবো, আরও বেটার কিছু বলার চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই বাইকার যারা আছেন আইন মেনে রাইড করার চেষ্টা করবেন, আপনার দিকে যেন কেউ আঙুল তুলতে না পারে। সো গাইজ, তাহলে আজকের মতো রাখছি, বাসার কাছে এসে পড়ছি, দেখা হবে তাহলে অন্য কোনো ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে। আর যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। রাখছি, টাটা, বাই বাই। পথচারীকে প্রাধান্য দিতে হবে, হর্ন দিয়ে ওকে থামিয়ে দেওয়া যাবে না। আমি কিন্তু হর্ন দিই নাই, সবসময় পথচারীকে রেসপেক্ট করবেন, তাহলে আপনি রেসপেক্ট পাবেন। ইট শুড বি